বেশিরভাগ সময় দেখা যায় শিশুদের খাবার নিয়ে খুব ঝামেলা পোহাতে হয় অভিভাবকদের বড়দের মতো তাদেরও খাওয়ার রুচি থাকে না বা খেতে চায় না তো দর্শক আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি শিশুদের খাওয়ার প্রতি আগ্রহী করে তুলবেন যেভাবে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শিশু বসতে শেখার পরপরই তাকে নিজে নিজে খাবার খেতে অভ্যস্ত করে তুলুন। খাবারের রং ধরন ও গন্ধ সম্পর্কে ধারণা দিন খাবার ধরা ও খাওয়ার মাধ্যমে শিশু খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে শিশুকে জোর করে কিংবা বকাঝকা অথবা মারধর করে খাওয়ানো যাবে না এতে বরং সে খাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে উৎসাহ দিয়ে ও প্রশংসা করে খাওয়াতে হবে শিশুকে সকাল দুপুর ও রাতের মূল খাবারের মধ্যে দুবার হালকা নাস্তা দেয়া প্রয়োজন তবে যখন তখন খাবার খেতে জোর করবেন না মনে রাখবেন নাস্তার সময় যেন মূল খাবারের কাছাকাছি সময় দেওয়া না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরা একই পরিমাণ নাস্তা ও মূল খাবার শিশুকে দেন যা তার ক্ষুদামান্দ তৈরি করে তাই নাস্তার পরিমাণ কম ও মূল খাবার বেশি হওয়া জরুরি শিশুর পছন্দকে গুরুত্ব দিতে হবে পাশাপাশি খাবার বৈচিত্র্য আনতে হবে একই খাবার বারবার খাওয়ানো যাবে না শিশুকে বলা যেতে পারে তুমি আপেল নাকি আম কোনটা খেতে চাও এর উত্তরে শিশু যেটি খেতে চাইবে সেটাই তাকে দিতে হবে শিশুকে চকলেট চিপস জুস ও ফাস্টফুড জাতীয় খাবার যত কম দেওয়া যায় ততই ভালো এসব খাবারের কারণে শিশুর ক্ষুধা কমে যায় সহজে আর ক্ষুধা পায় না শিশুকে একা রেখে খাওয়াবেন না পরিবারের সবাই একসঙ্গে বসে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এতে শিশুটিও খাবারের প্রতি আগ্রহী হয়ে উঠবে তো দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অন্যদেরকে জানতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ